অভিভাবক ও পড়ুয়া সকলের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি দারুণ সুখবর। করোনার ভয়াবহতা দেখে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ পড়ুয়াদের ফি মকুবের সিদ্ধান্ত নিলেন মমতা সরকার। বর্তমানে আপনি যদি কলেজে পড়াশোনা করেন বা আপনার পরিবারের কেউ যদি কলেজে পড়াশোনা করে, তাহলে চলতি বছরের অ্যাডমিশন ফি আপনাকে দিতে হবে না, সম্পূর্ণই ফ্রিতে আপনি অ্যাডমিশন হতে পারবেন। এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিভাবে ফি মকুব হবে, কে বা কারা এই ফি মকুবের সুবিধা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলকে লেটেস্ট নিউজে স্বাগত জানাই। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। কোভিডের দ্বিতীয় ধাক্কায় আর্থিক পরিকাঠামো আরও খানিকটা ভঙ্গুর হয়েছে, বহু পরিবার কর্মহীন, সন্তানদের পড়াশোনার খরচ চালাতে অপরাগ। এই অবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয় ফি মকুব করা নিয়ে নানা মহল থেকেই দাবি উঠছিল। এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যে নতুন মন্ত্রিসভায় শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রাত্য বসু। শেষমেশ সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি ছেড়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলির উপর। এবার সেই পথেই হেঁটে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের এই মানবিক সিদ্ধান্ত। করোনায় বিপর্যস্ত পরিবারের ছাত্রছাত্রীদের চলতি সেমিস্টারে কোনো ফি লাগবে না। ব্রাত্য বসু কলেজগুলির উপর দায়িত্ব দিয়েছিলেন ফি মকুব করার, সে পথেই প্রথমেই হিঁটেছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কোনো ফি লাগছে না। করোনা পরিস্থিতিতে মানবিক উদ্যোগ, আর্থিক কারণে পড়ুয়াদের সমস্যা যাতে না হয় তার জন্য চলতি সেমিস্টারে ফি মকুব করল পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে স্বভাবতই স্বস্তির হাওয়া পড়ুয়া মহলে, খুশি শিক্ষকরাও। পুরুলিয়ার মতো এলাকায় স্থানীয় পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তার। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পর এবার হয়তো অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়েও এই সিদ্ধান্ত গ্রহণ করবে, যা আসলে প্রকৃতপক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এমনকি অভিভাবকদের জন্যও সুখবর। আলোচনাটি এ পর্যন্তই, ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।